দক্ষিণেশ্বরে গঙ্গা পাড়ে গঙ্গা বরণের মধ্য দিয়ে পালিত হল রটন্তি কালী পুজো। মন্দির সূত্রে জানা গেছে, ঠাকুর রামকৃষ্ণদেব সূচনা করেছিলেন, তারপর থেকে চলে আসছে পুজো। পুজোর দিনে মন্দিরে হাজির বহু ভক্ত। দক্ষিণেশ্বরের গঙ্গা পাড়ে গঙ্গা বরণের মধ্য দিয়ে সমারোহে পালিত হল ঐতিহাসিক রটন্তি কালী পুজো। প্রথা মেনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে অনুষ্ঠিত হয়েছে এই রটন্তি কালী পুজো। পুরাণ অনুযায়ী তিন ধরনের মহাকালী পুজোর উল্লেখ আছে, এক ফলহারিণী, দুই রটন্তি কালী পুজো এবং দীপান্বিতা কালী পুজো। এই দিনের এই রটন্তি কালী পুজো 168তম বর্ষে পদার্পণ করল। মন্দির সূত্রে জানা যায়, শ্রীরামকৃষ্ণদেবের দেখানো পথ অনুসরণ করে এই দিনের এই পুজো অনুষ্ঠিত হচ্ছে মন্দির প্রাঙ্গণে। রটন্তি কালী পুজোর পূর্ণ লগ্নে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। রটন্তি কালী পুজো উপলক্ষে দক্ষিণেশ্বরের গঙ্গাপাড়ে গঙ্গা বরণের আয়োজন করেছিলেন মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি সন্ধ্যাবেলায় মন্দির প্রাঙ্গণে ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অতীতে এই রটন্তি কালী পুজো মণি ঋষিরা করতেন। এই বিষয়ে দক্ষিণেশ্বর মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী বলেন, এই ঐতিহাসিক রটন্তি কালী পুজো এবারে 168তম বর্ষে পদার্পণ করল। স্বয়ং রামকৃষ্ণদেব যে পরম্পরায় পুজো করতেন, সেই ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি। পুরাণ অনুযায়ী তিন প্রকার কালী পুজোর উল্লেখ রয়েছে, ফলহারিণী, রটন্তি কালী পুজো ও দীপান্বিতা কালী পুজো। আমরা চার প্রহর ধরেই পুজো করব, ঠিক যেভাবে রামকৃষ্ণদেব করতেন। সেই সাথে মাতৃবন্দনার মধ্য দিয়ে গঙ্গা বাঁচানোর চেষ্টা শুরু হয়েছে। বাংলার পুরানো ঐতিহ্য মাটির প্রদীপ, এই মাটির প্রদীপ দিয়ে আমরা গঙ্গা বরণের ব্যবস্থা করেছি। গঙ্গা বরণের সাথে আমরা একটি বার্তা মানুষকে দেওয়ার চেষ্টা করেছি, এই গঙ্গা যাতে কুলুষিত না হয়। গঙ্গা কুলুষিত হলে আমাদের জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া মাতৃ আরাধনার সাথে সাথে আয়োজন করা হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের। রটন্তি কালী পুজো উপলক্ষে বাহারি আলোর মালায় সেজে উঠেছিল গোটা মন্দির ও সংলগ্ন এলাকা। আজকের ঐতিহাসিক রটন্তি কালী পুজো 168 বছরে পড়েছে। আমরা চিরায়ত রীতিনীতির মধ্যে দিয়ে পুজো করবো। শ্রীরামকৃষ্ণ যেভাবে সেই পথ প্রদর্শন করে গেছেন, তিনটে কালী পুজো মহাপুজোর উল্লেখ হিন্দু ধর্মে আছে, একটি দীপান্বিতার কালী পুজো, একটা রটন্তি কালী পুজো, আর একটি জ্যৈষ্ঠ মাসে হয় কল্যাণিনী কালী পুজো। রটন্তি কালী পুজোটা অত্যন্ত কঠিন, কারণ এই কালী পুজোয় তখনকার দিনে যারা যোগী মুনি ছিলেন, ঋষিরা ছিলেন, তারা পুজো করতেন, পুজো করতেন, তারা সম্পূর্ণ অদ্বৈত মার্গেই পুজোটা করতেন। আর এই পুজো সেই জন্যই কঠিনতম পুজো। এই পুজোর যে আচরণ বিধি আছে এবং নিয়ম আছে সেগুলো অত্যন্ত সূক্ষ্ম, এবং প্রত্যেক প্রহরে প্রহরে সমস্ত নিয়ম সুচারুরূপে পালন করার মধ্যে দিয়ে এই পুজোকে করতে হয়। আমরা চার প্রহর ধরে এই পুজো করব, ঠিক যেভাবে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে গেছেন, পরম্পরায় আমরা সেটা শিখে এসেছি, সেইভাবেই এই পুজোটা আমরা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দক্ষিণেশ্বর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।